কিছু লোক ফেসবুকে মেসেঞ্জারে বলাবলি করছিল যে এবারে ফেসবুকে নিউজ ফিডে শুধুমাত্র এই শপিং করব শপিং করব, কার কি শপিং করা হলো, হলো কি হলো না, এই ধরনের পোস্ট নিউজ ফিডে বারবার আসতেছে। কিন্তু যারা বিগত দিন ইফতার সামগ্রী বিতরণ, কাপড় বিতরণ বা বিভিন্ন দান করার ক্ষেত্রে ছবি পোস্ট করত, ইদানিংকালে খুব কম দেখা যাচ্ছে ফেসবুকে। আচ্ছা, বিষয়টা কি যে তারা কি গোপনে দান করছে নাকি সামনে কোনো নির্বাচন বা কোনো কাজ নাই বলে দান খয়রাতটা বন্ধ রয়েছে, আসলে ব্যাপারটা কি, এ ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। তবে আমি বলি কি যে যারা না জানা কোনো ব্যাপার নয়, কেউ যদি মন থেকে দান করে সেটা গোপনে করাই উত্তম। কিন্তু যারা লোক দেখানো দান করে তারা তো করবে রে ভাই, নির্বাচন আসলে অথবা তার বিশেষ কোনো মহৎ উদ্দেশ্য থাকলে। এখন তো সামনে কোনো নির্বাচন বা কোনো ধরনের কাজ নাই যে তারা দান খয়রাত করবে, ছবি পোস্ট করবে বা ইফতার সামগ্রী বিতরণ করবে। হ্যাঁ, করোনাকালীন সময় যারা করেছিল তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখন যারা করবে জানি না তারা কেন করছে না বা কী তাদের উদ্দেশ্য। এখন মানুষকে নিয়ে তো বেশি কিছু বলা যায় না, আর বলার কোনো কারণও নেই। তবে আমি বলি যে মাহে রমজান মাস, সংযমের মাস, এ মাসে খাবারের কোনো হিসাব নেই, অন্যান্য মাসে আল্লাহ তাআলা যেভাবে খাবারের হিসাব করেন এ মাসে ওইটা নাই। আর মাহে রমজান মাসে দান করাটাই উত্তম, অধিকতর দান। তো আমরা চেষ্টা করব সবাই বেশি বেশি করে দান করার, যারা আমাদের মধ্যে দরিদ্র শ্রেণীর রয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করার, যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করার, এবং নিজেদেরকে পরিবর্তন করার প্রয়োজন বলে মনে করি। সবার প্রতি একটি আহ্বান থাকবে, আপনারা নিজে পরিবর্তন হন। আমরা আমাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা দরিদ্র রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।